বেহুলা রে কি চিরমা এইভাবে আমাদের ডাকছিস কেন? চল প্রভাত হয়ে গেছি, বাসি বিয়ের বরণ করে তোদের নিতে সিনেমা। চল আমার লক্ষ্মী ইন্দ্রে খেলার সাথে সবাই এসেছে কেমন ভাবে দেখ, চৈ চৈটি বধুমাতে এসছে তোকে নিয়ে যেতে, চল মা আমার সঙ্গে চল। কাকে তুমি বরণ করবে? কেন কি হয়েছে? চিরদিনের মতো আমি তোকে হারিয়ে ফেলেছি মা। কাকে হারিয়ে ফেলেছিস? একটি বার বলে বলে ডাকছে দেখো না বা, একটি বার আমার সাথে কথা বলছে না, ও আমাকে ছেড়ে তোমাকে ছেড়ে চাপ্পা নগরী ছেড়ে চিরদিনের মতো বিদায় নিয়েছি মা। লাখাই এ লাখাই এ আমি তো মায়ের চিঠি লাখাই, এ একবার কথা বল, এ লাখাই আমি তোর মা রে, আমার সঙ্গে একবার কথা বল না, কথা বলছিস না কেন? এই লাখাই আমি জয়ে জয়ে কি শোনা আর মানিকে হারিয়ে তোকে পেয়েছি একটি মাত্র বুক ভরা না তো। খোকা রে এ খোকা ওই তাকে দেখ তোর খেলার সাথী যেন সবাই তোকে নিতে এসছে, রাখাই একটুবার তোমাকে মা বলে ডাক না কেন এমন ভাবে চুপ করে আছি? ঠাকুর আমি একা হয়ে গেলাম কেন ঠাকুর? সোনার মানিককে হারিয়ে পেয়েছিলাম একটি ভক্ত বুক ভরা না তো। খোকা রে এইভাবে আমাকে কাঁদিয়ে চলে যেতে পারিস না খোকা। ওরে আমার জীব জীব সোনা সোনার মানিক রে, ওতরে সোনার অঙ্গ ওটা হলো মনি ওতরে সোনার অঙ্গ ওটা হলো মনি রে করে পাপের সাজারে ও রে আমার জীবন সোনা মানিক রে, ও রে আমার জীবন সোনা মানিক রে, ও তোরে সোনার অঙ্গ হলো মলি ও তোরে সোনার অঙ্গ হলো মলি রে কর পাপে সাজা রে, ওরে আমার জীবন সোনা মানিক রে, ওরে ওরে আমার জীবন সোনা মানিক রে। কেউ নেই আমার বাবা একটি বার মা বলে ডাক না, ওরে অঞ্চলে ডাকা পাখি রে আমায়া যেন চাঁদে বদনি ময় একদিন না গেলে তোরে আমার চোখে আসে না গো, ওরে অঞ্চলে ঢাকা পাখি রে আমার চাঁদে বদনি মোরে একদিন না গেলে তোরে
চোখে আছে রাগ আমি মাওয়া পুত্র হারা আমি ওরে আমার জীবন সোনা মানিক রে ওরে ওরে আমার জীবন সোনা মানিক রে ওতর সোনার অঙ্গ হলো বলি তোর সোনা হলো বলি কর পাপে সাজা রে ওরে আমার জীবন সোনা মানিক রে ওরে ওরে আমার জীবন সোনা মানিক রে ওরে ওরে জীবন সোনা মানিক রে মহারাজ একি একি কল সম্প্রদে কুলাম আমি না হতে পাহর হতে না হতে সনকার মন্ম বেদি হাকার কন্যাম প্রতিদিন প্রতিনিত হই মহক সনকার কন্যার ধনে কেন কাঁদে সনকা সেই অন্তপুর মাঝে বধূ মাতা একথা বিশ্বাস করি না লক্ষিন্দর বাচ্চা মানে নাম একথা বিশ্বাস কিশোরচন্দ্রে সোনার পালঙ্ক পরিত্যাগ করিয়াছে বড় আশা করে তুমি সাঁওতালি পর্বতে লোহার বাসর্গ নির্মাণ করতে বলেছিলে দেখো না আজকে লোহার বা স্বর্গ শূন্য হয়ে গেছে আমি একা হয়ে গেছি কেন আমার কেউ মামলে ডাকছে না কেন সলকা কেন আমি চারিদিকে মাদাগ ছুড়ার জন্য পাগল হয়ে ঘুরি কেন সলকা কি পাপ করেছি ঠাকুরের কাছে তুমি একটিবার আমাকে বলো না জানি না সেই পাথরের দেবতার কাছে কি অপরাধ করেছিলাম জানি না যার চললে আজ আমার পিতা মাতা ডাক হতে বঞ্চিত হলাম সলকা আজ পুত্র লকিন্দর যে আমাদের ছেড়ে সারা জীবনের মতো চলে গেছে যাও পুত্র লকিন্দর মরে গেছে দুঃখ নেই সে লক্ষ যাচ্ছে চাকি বৃষ্টিকে বিপদ আবার ঘুচে গেছে যাও সে আরত্য দেবতা শঙ্করের কাছে ঠাকুরের কাছে কি আজ আচলে পিতা আমি ভিক্ষা চাইব ঠাকুর আমার রাখাই কাজ করে ফিরিয়ে দাও মহারাজ সোনার জন্য আমি পাগল হয়ে ঘুরে কেন রাখাইকে কেড়ে দিয়েছো চল বুধু আমার সঙ্গে চল তুই আমি সুন্দর করে সাজিয়ে রাখবো মাটি এখানে থাকিস না এই মুহূর্তে আমার সঙ্গে চল আমি তোমার না একটি রাত্র ছেলে পুত্র লক্ষিন্দরকে আমি তোমার হাতে তুলে দিয়ে গেছিলাম কেন কেন ফিরে দিতে পারল না পুত্র লক্ষিন্দরকে আমার কাছতে
কেন আমার কাছে তিনে দিনে নেব তো তোমাকে বিদায় দিলে বছু বাতা বলো বছু বাতা পিতা গো তোমার কথা বলতে এই বাসরে নিশ্চয় যাপন করছিলাম ফিরে যাও তুমি অন্তপুরে বাঁচো বধু মাতা আমার অন্তপুরে বাঁচে ছয়টি বধু মাতা আছে বধু মাতা সাবিত্রী যদি সত্যবানকে ফিরে পায় তাহলে আমি কেন আমার স্বামীকে ফিরে পাবো না পিতা একটিবার জন্য কত নির্মাণ দেশ করে দাও পিতা আমার স্বামীকে নিয়ে ভাসতে ভাসতে যাবো সেই গাঁ ঘুরে আর জলে ভেসে ভেসে যাবো সেই দেব সুরে পুরে পিতা একটিবারের জন্য একটি মান্দাস করে দাও জানি বাচ্চা বাচ্চা বেচারি স্বামী স্ত্রী যে সতী ছিল তার স্বামীকে সে বাঁচিয়ে নিয়ে এসেছিল বধু মাতা তবে তিনি তুমি কেমন সতী বধু মাতা যে নারী একটি রাতের জন্য পুত্র লক্ষ্মী দরকার আমার কাছে ফিরে দিতে পারে না ওই সত্য বড়াই করতে লজ্জা করে না বধু মাতা তোমার পাঠানো লন্ঠন চকরি লোহার কলাই আমি অনিমেষী রন্ধনে করে তোমার রাজ্যে পাঠিয়েছিলাম তাহলে কি আমি অসত্যি পিতা বলতে পারলে আমি কি অসত্যি জানি জানি বধু মাতা আমি জানি পঞ্চগুলি লেহের এখানে রন্ধন করে পাঠিয়েছিল বলে আমি তোমাকে পুত্র বধু করে বাড়িতে নিয়ে এসেছিলাম তাই যদি হয়ে থাকে বধু মাতা আমার রাজ্যের প্রজাগণের সবাই দাঁড়িয়ে আছেন এই রাজ্যের প্রজাগণের সামনে তুমি যদি পরীক্ষা উত্তীর্ণ হতে পারো আমি তোমার কোলার ফেলা তৈরি করে দিতে পারি বধু মাতা তুমি পরীক্ষার আয়োজন করো আমি পরীক্ষা দেব পিতা বধু মাতা আমার স্বামীর জন্য আমি আমার জীবন দিয়ে দেব পিতা বধু মাতা একন হতে চলে সকল হিরে ধার তৈরি করে দিলাম যদি হয়ে থাকো সতী ওই চুলের সকলে হিরে ধারে পার হয়ে তুমি তোমার সতীত্ব পরীক্ষা উত্তীর্ণ হও ওই চুলের সকল আজ হিরে রোধা হয় আমি পার ও পার হই গো চুলের সকল হিরে রোধা চুলে
একে একে বছবাতা চুলের সকরে হিরের ধারে পার হয়ে সতীর্থ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। কোন কালে করে অপেক্ষা বছবাতা, আমি তোমার কদলিল মান্দাস করে পাঠিয়ে দিচ্ছি। এই ক্যাচেস বিশ্বকর্মাকে ডেকে পাঠিয়ে দে। বিশ্বকর্মা, আজ আমি তোমার কতলে ভেলা করে দিলাম। মহারাজ, মহারাজ, আমি কথা বলতে পাচ্ছি মহারাজ। একে বিশ্বকর্মা, তুমি বল হারিয়েছিলে, কেমন করে তুমি বল হারিয়েছিলে বিশ্বকর্মা? মায়ের কথা মতো করেছিলাম পাশের চিত্র, তাই আমি বল হারিয়েছি মায়ের অভিশাপে। বিশ্বকর্মা মহারাজ, লজ্জা করো না এই কথাটা বলতে, তোমাকে লজ্জা করো না বিশ্বকর্মা। লক্ষ জাতি জাগিবেড়ির কথা শুনে বাসনের মাঝে করেছিলে চিত্ত, সেই চিত্ত হতে মানুষের কল্যাণে প্রবেশ করে লক্ষিন্দরকে দংশন করে আমার বুক হতে লক্ষিন্দরকে কেড়ে নিয়েছে। মহারাজ বড় ভুল করেছি মহারাজ, আমি যে বড় ভুল করেছি বিশ্বকর্মা, যে ভুল তুমি করিয়াছ বিশ্বকর্মা, সেই ভুলে প্রায়শ্চিত্ত কর বিশ্বকর্মা। একবার আমার বাচ্চু মাতাকে তুমি আশীর্বাদ করে যাও, সে যেন তার মৃত্যু স্বামীকে সে বাঁচিয়ে আনতে পারে বিশ্বকর্মা। মহারাজ আশীর্বাদ করি মা, তোর মৃত স্বামী নে তুই বাঁচিয়ে নে ফিরে আয় মা, তোর মৃত স্বামী নে তুই বাঁচিয়ে ফিরে আয় মা, তোর মৃত স্বামী নে তুই বাঁচিয়ে ফিরে আয় মা। কৃতজ্ঞ, আজ আমি তোমার কদলের মান্দাস তৈরি করে দিলাম বিশ্বকর্মা দিয়ে। পিতা, আমি জানবো কেমন করে তুমি ফিরে আসবে বধূ মাতা, আমার এসে আমাকে পিতা পিতা বলে ডাকবে বধূ মাতা, আমার আমি পিতা ডাক শুনতে পারবো বধূ মাতা। বলো বধূ মাতা, তুমি বলো। বাসরের মাঝে তৈল প্রদীপ যত দেরি জ্বলবে ততদিন তোমার একমাত্র নয়নের বনি বেঁচে থাকবে। আরে বাসরের মাঝে তৈল প্রদীপ যদি নিভে যাবে পিতা, কোনদিনের জন্য তোমার কাছে আমরা ফিরে আসবো না পিতা, কোনদিনের জন্য ফিরে আসবো না বধূ মাতা। পিতা গো, এই জন হয় বধূ মাতা, ওই বাসরের প্রদীপ যেন দেব দেব করে জ্বলে, ওই বাসরের প্রদীপ যেন দেব দেব করে আমি জ্বলে রাখতে পারি। সেদিন ওই বাসনের পথে নেমে যাবে বধূ মাতা, আমি জানব আমার পুত্র পুত্র বধূ সব পুরা সব মারা গেছে বধূ মাতা। পিতা গো বধূ মাতা, এমন করে চোখের অশ্রু বাড়ি ছড়ি আমাকে বিদায় দিও না পিতা। বধূ মাতা, তুমি আমার হাসি মুখে বিদায় দাও আর প্রাণে ভরে আশীর্বাদ করো পিতা, আমার স্বামীকে বাঁচিয়ে আবার তোমার কাছে ফিরে আসতে পারি পিতা। বধূ মাতা, তোমার একমাত্র নয়নের মণিকে আবার তোমার কাছে আমি ফিরিয়ে দিতে পারি পিতা। বধূ মাতা, তুমি তোমার মৃত স্বামীকে বাঁচিয়ে আনতে পারবে বধূ মাতা, তুমি তোমার মৃত স্বামীকে বাঁচিয়ে আনতে পারবে বধূ মাতা। অশীত সাউন্ড, দোষা ডিজে বাপি, ডুশা এক নম্বর পোল।